वेलकम टू माय चैनल बंधुरा तुम्हारा कैमन आछो आशा करछि खूब भालो आछो और आमी खूब भालो आछि हैशटैग पायल परिवारे नतून एकटा भिडियो तोमादेरके अनेक अनेक स्वागत जानाच्छि। तो आमी दुदिनकार एकटा भिडियो दिए बंधुदेर बोलेछिलाम जे आमी माझे मध्ये तोमादेर सामने किछु किछु इनफरमेशन निये आसबो जे समस्त इनफरमेशन होयतो एखोनो पर्यन्त तोमरा अन्य कोनो आईडी थेके जानते पारोनि सेरकम ही आजकेर एई भिडियोटाय एमन एकटा इनफरमेशन तोमादेर सामने आमी राखते चलेछि जेटा शुनले तोमरा होयतो अनेकेई अबाक होबे। शुधु एई इनफरमेशनटा ম্যান্ডির क्षेत्र नय়, ম্যান্ডির ফ্যামিলি সম্পর্কে এমন একটা ইনফরমেশন তোমাদের সামনে আমি দেব যেটা তোমরা শুনলে সত্যিই অবাক হবে। তবে তার আগে কিছু কমেন্টস বা কিছু প্রশ্নের উত্তর আমি একটু দিয়ে দিতে চাই। যে অনেকেই আমাকে কমেন্ট করছে যে সারাদিন কি বাড়িতে কোনো কাজ বাজ নেই, শুধু পরনিন্দা পরচর্চা, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে বাড়িতে কাজ বাজ আছে বলি কালকে দুটো উল্টো পাল্টা টাইমে আমি ভিডিও দিয়েছি, যেই টাইমে আমার ভিডিও কোনোদিনও যায় না। কারণ কি, বাড়িতে কাজ বাজগুলো কমপ্লিট করে তারপর কিন্তু আমাদেরকে ভিডিও করতে হয়। তোমরা জাস্ট একটা ভিডিও দেখে ভিডিওতে একটা কমেন্ট করে দাও, সময় অতটাও লাগে না, কিন্তু আমাদেরকে ভিডিও দেখে তথ্য সংগ্রহ করে তারপর কিন্তু ভিডিওটা তোমাদের সামনে আপলোড করতে হয়। আর আমরা ভিডিও করছি বলে আমাদের ফ্যামিলি নেই, আমাদের কাজবাজ নেই, এটা কিন্তু কখনোই হতে পারে না। আমরা আমাদের কাজবাজ মিটিয়ে তারপর কিন্তু তোমরা যে টাইমটায় ঘুমাও সেই টাইমটা আমরা ভিডিওগুলো দেখে ভিডিওগুলো বানিয়ে তোমাদের সামনে আপলোড করি, বুঝলে তো। তো এবার চলো একটা কথাই আসি, যে আমি যে ভিডিওটা আজকে সকালে দিয়েছি তোমাদের সামনে সেই ভিডিওই অনেকে কমেন্ট করেছে যে আমি একই ভিডিও নাকি দুবার দিয়েছি, কালকে রাতেও দিয়েছি আজকে সকালেও দিয়েছি। তো এই কমেন্টের উদ্দেশ্যে আমি প্রথমেই একটা কথা বলতে চাই যে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বারবার বলছি যে আমি কোনো কিছু জানলেও ডাইরেক্টলি বন্ধুদের সামনে বলে দিতে পারি না। আমার ভিডিওটা যদি কেউ খুব ভালোভাবে বোঝে, যারা বোঝার কিন্তু তারা ঠিক খুব ভালোভাবে বুঝতে পেরে যায় এবং কিন্তু আমাকে কমেন্টও করে যে আমি কি বোঝাতে চাইছি সেই জায়গায়, যারা বোঝে না তারাই হয়তো এই ধরনের কমেন্টগুলো করে যে আমি একই ভিডিও বারবার মানে এক ভিডিওতে একই কথা বারবার বলছি। আমি কিন্তু কালকে রাতের যে ভিডিওটা মানে আজকে সকালে যে ভিডিওটা তোমাদের সামনে আপলোড করছি সেই ভিডিওই আমি ইনডাইরেক্টলি তোমাদের সামনে একটা কথা বোঝাতে চেয়েছিলাম যে এই ম্যান্ডির হাজবেন্ড মানে সৌমেন কিন্তু কোনো কাজের তাগিদে বাড়ি থেকে বেরোয়নি। যে কমিউনিটি পোস্টটা দিয়ে সে বললো কাজের জন্য যাচ্ছে, সেই ভিডিওটায় আমি কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম যে কেউ যদি কাজের জন্য বাড়ি থেকে বেরোয় তাহলে সে একবার বাঁকুড়া, একবার বীরভূম, একবার বর্ধমান, একবার মেমারি, একবার আরামবাগ, এই কথাগুলো কিন্তু বলবে না। কারণ কাজ যদি ঠিক না হয়ে থাকে তাহলে সে কোন জায়গায় গিয়ে উঠবে, কারণ কি সে সারাটা দিন বাইকের চাকা তাকে যেদিকে নিয়ে গেছে সেদিকে গেছে এবং মিথ্যে একটা ঘটনা আমাদের কাছে বলতে হবে সেইটা নিয়েই একটা কমিউনিটি পোস্ট দিয়ে সেইটা নিয়ে একটা ভিডিওতে সারাদিন নানান রকম কথা বলে গেল। সেই কারণেই কিন্তু আমি সৌমেনকে নিয়ে সকালে ভিডিওটা করেছি, সেটাই আমি বলেছি যে সৌমেন এবার নাটক শুরু করেছে, কারণ সৌমেন তো কোনো কাজ খুঁজতে যায়নি, জাস্ট ম্যান্ডির উপর রাগ করে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছে। কিন্তু আমি একটা কথা আমার আগের ভিডিওতে বলেছিলাম যে বাইরে থাকা কিন্তু অতটাও সহজ নয়, ও কিন্তু বাড়ি ফিরে যেতে বাধ্য হবে। তো ওই ভিডিওটা আমি যে ভিডিওটা সকালে আপলোড করেছি সেই ভিডিওটা যখন আপলোড করেছি তার হয়তো 5 কি 7 মিনিট আগে কিন্তু ম্যান্ডি ভিডিও আপলোড করেছে। একটা কথা যদি খুব ভালোভাবে তোমরা চিন্তা করো, তার ভিডিও দেখে আমি নিশ্চয়ই ওই ভিডিওটা বানাইনি, কারণ 5 মিনিটের মধ্যে একটা 14 মিনিটের ভিডিও বানিয়ে সেভ কম্প্রেস করে বন্ধুদের সামনে আপলোড করা কখনোই সম্ভব নয়। আমি ওই ভিডিওটা কালকে বানিয়েছি কারণ কি আমি জানতে পেরে গেছিলাম ম্যান্ডির হাজবেন্ড মানে সৌমেন কিন্তু বাড়িতে আছে ওই সময়, আমি কিন্তু এটা জানতে পেরেছিলাম। সেই কারণেই ওই ভিডিওতে আমি ইনডাইরেক্টলি কথাটা বলেছিলাম যে সৌমেন কোনো কাজের তাগিদে বাইরে বেরোয়নি, জাস্ট ভিডিওতে একটা ঘটনা বলতে হবে সেই কারণে কিন্তু ও বললো আমি কোনো কাজের ক্ষেত্রে বেরিয়েছি। এই কথাটা যদি কেউ না বুঝতে পারো তাহলে আমার কিছু বলার নেই, কারণ কি আমি আমার আইডিটাকে নিজের সন্তানের মতো করেই ভালোবাসি। সেই জায়গায় আইডিটার কোনো ক্ষতি হোক কিন্তু কেউই চাইবে না, আমি কেন কেউই চাইবে না। সেই জায়গায় কোনো কথা যদি জেনেও থাকি ডাইরেক্ট যদি তোমাদের সামনে বলে দিই তাহলে কিন্তু অনেকেরই ক্ষতি হতে পারে, আর আমার আইডির তো ক্ষতি হতেই পারে। সেই জায়গায় আমি বারবার আমার ভিডিওতে একটা কথাই বলছি যে আমি ইনডাইরেক্টলি তোমাদের সামনে অনেক কিছু জানিয়ে দিচ্ছি, যারা বোঝার তারা কিন্তু বুঝে যাবে। এবং অনেক ভিউয়ার্স আছে, অনেক বন্ধু আছে যারা আমার এই কথাগুলোকে খুব ভালোভাবে বুঝতে পেরে যাচ্ছে এবং তারা কিন্তু আমাকে কমেন্টও করছে যে দিদি ভাই তুমি এই কথাটা বলতে চেয়েছিলে, সত্যি এই কথাটা কিন্তু ফলে গেল। তো আরো একটা কথা বলছি, একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে আমি আমাদের দাদুকে নিয়ে আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে একটা বাবা কখনো একটা মেয়েকে বিক্রি করে ইনকাম করে না, আবার আজকে সকালের ভিডিওটা আমি বললাম যে বাবাও নটাঙ্কি করছে। কেন কথাটা বললাম দেখো, পরশুদিন অবধি দাদু আমাদের সামনে যে ভিডিও আপলোড করেছে সেই ভিডিওতে আমি কি ঘটছে এটা বলতে পারবো, কিন্তু দাদু তার দাদুর ভিডিওতে কি বলছে এটা তো আমি জানতে পারছি না। তো সেই জায়গায় দাদু দাদুর ভিডিওতে একটা কথায় প্রতিদিন যাবত বলছে যে আমি বুঝিয়েছি আমি বুঝিয়েছি, সেই জায়গায় আমি ওই কথাটা দাদুকে বলতে বাধ্য হয়েছি দাদু তুমি নটাঙ্কি কেন করছো, তুমিও কি তোমার মেয়েকে বিক্রি করে ইনকাম করছো, কারণ দাদু সমস্ত কিছু জানে বন্ধুরা, দাদু সমস্ত কিছু জানে।
তো জেনে বুঝে কেন দাদু নটাঙ্কি করছে সেই কারণেই দাদুকে আমি এই কথাটা বলেছি, কারণ একটা বয়স্ক মানুষ সম্পর্কে কোনো খারাপ কথা বলতে সত্যি ইচ্ছে করে না। সেই কারণে হয়তো ভেবেছিলাম যে দাদু হয়তো আজকের ভিডিওতে বলে দেবে, কালকের ভিডিওতে বলে দেবে, কিন্তু যখন দেখলাম যে দাদু না বলছে তখন কিন্তু ওই কথাগুলো বলতে বাধ্য হয়েছি। ঠিক আছে, তো আশা করছি যারা যে যে কমেন্টগুলো করেছো তাদের অ্যান্সারগুলো আমি দিয়ে দিতে পারলাম। তো এবার আসি একটা মেন প্রসঙ্গে, যে কি তোমাদের সাথে নতুন একটা ইনফরমেশন শেয়ার করতে চাই বন্ধুরা। একটা কথাই বলবো যে অনেকেই কালকের ভিডিওতে কমেন্ট করেছিলে যে সৌমেন বাড়িতে নেই, অথচ সৌমেনের বাড়ির লোক ম্যান্ডিকে এত সুন্দরভাবে কি করে আদের যত্ন মানে আদর যত্ন খাতির করে রেখেছে। আমি কিন্তু তখন বলেছিলাম যে সৌমেন চায় না যাতে ম্যান্ডি বাড়ি থেকে বেরিয়ে যাক, কারণ কি বাড়িটা হয়তো সৌমেনেরও নয় ম্যান্ডিরও নয়, সৌমেনের বাবার আর অংশীদারকে মানে ছেলে। সেই জায়গায় সৌমেন কিন্তু সেইভাবে কিছু রোজগার করে না যে এত সুন্দর ফাঁটডাতে থাকতে পারবে, যেটা আমি আজকের ভিডিওতে বলেছি যে ও কিন্তু কোনো কাজের তাগিদে বেরোয়নি, বাড়ি আসতে বাধ্য হবে। আর তোমরা দেখতেই পেয়েছো আজকে যে ম্যান্ডি ভিডিও দিয়েছে তাইতে সৌমেনকে কিন্তু দেখা গেছে, 9 মিনিট 12 সেকেন্ডে তোমরা দেখতে পাবে সৌমেনকে কিন্তু দেখা গেছে। তো সেই জায়গায় সৌমেন কিন্তু নিজেই ইনকাম করে খাবে এরকম কিন্তু কখনোই ওর মধ্যে অতটাও সেই রকম শক্তি নেই, ও যেটুকুনি ভিডিওতে দেখিয়েছে ফলস দেখিয়েছে। সেই জায়গায় ম্যান্ডি যদি বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে এই যে সোনার ডিম পড়া হাঁসটাকে কিভাবে সৌমেন হাতছাড়া করে দিতে পারে বলতো বন্ধুরা? যতটুকুনি বুঝিয়ে বাজিয়ে সেটাকে নিজের আয়ত্তে রাখা যায় সেটাই কিন্তু সৌমেন খুব চেষ্টা করছিল। এবং আরো একটা কথা বলতে চাই, ইনডাইরেক্টলি বলবো, আমি বারবারই বলছি ইনডাইরেক্টলি বলছি, যারা বোঝার তারা বুঝে যাবে, যারা বুঝবে না তারা প্লিজ বাজে কমেন্ট করবে না, যে এই যে ম্যান্ডির যে ছোট মা ম্যান্ডিকে যে এত সাথ দিচ্ছে, একটা কথা চিন্তা করবে বন্ধুরা, একটা মানুষকে কিন্তু তখনই সেই খারাপ পরিস্থিতিতে মানে সেই খারাপ কথাটা জেনেও সাথ দেয় যখন কিন্তু তারও সেই রকম ঘটনা জীবনে ঘটে থাকবে। কি বলতে চাইলাম বুঝতে পারছো আশা করছি? এই যে ছোট মা তার মানে ম্যান্ডিকে এত সাথ দিচ্ছে, এত হেসে খেলে কথা বলছে, হয়তো এরকম কিছু ঘটনা ঘটতেই পারে যেটা তার ছোট মার সাথেও ঘটে গেছে, সেই কারণেই সেই জায়গা থেকে ম্যান্ডিকেও সে সাথ দিচ্ছে। এর থেকে বেশি কিন্তু কিছু আমি ভিডিওতে বলবো না। যারা বোঝার আশা করছি তারা আমার এই কথাটা শুনে বুঝে গেছে যে আমি কি বলতে চাইলাম, নাহলে আবার অনেকেই আসবে কমেন্ট করতে যে একই কথা নাকি আমি বারবার বলছি। আমি একটা কথাই বলে দিচ্ছি যে ছোট মা যেহেতু ম্যান্ডিকে সাথ দিচ্ছে তার মানে গোড়ায় গলত কি ছোট মারও আছে, সেই কারণেই কি ছোট মা ম্যান্ডিকে সাথ দিচ্ছে? এইটুকুনি জাস্ট বললাম, দুদিন পর যখন তারা ক্লিয়ার করে বলবে তখন আমার এই কথাটা তোমরা মিলিয়ে নিও, বুঝলে? কারণ কি আমি আমার ভিডিওতে কালকে মানে আজকে সকালে যে ভিডিওটা দিয়েছি কিন্তু বানিয়েছি তো আমি কালকে রাত্রিরে, যে সৌমেন কিন্তু কাজের ক্ষেত্রে যায়নি। তোমরা আজকের ভিডিও দিয়ে দেখতে পেরেছো সৌমেন কিন্তু বাড়ি চলে এসছে, আর যথারীতি 9 মিনিট 12 সেকেন্ডে ওটা কিন্তু বিকালবেলা, বিকেলবেলা সৌমেন কিন্তু বাড়ি থেকে বেরোচ্ছে, কিন্তু ও কিন্তু ওই সময় আসেনি, ও কিন্তু যথারীতি বাড়ি চলে এসছে সকালবেলা। সকালবেলা এসছে বলেই কিন্তু তাদের মধ্যে ওই যে ঘর আলাদা মানে শিফটিং এর যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু সকালবেলা থেকেই তৈরি হয়েছে, যে ম্যান্ডি থাকবে সম্পূর্ণ আলাদা একটা ঘরে আর এই সৌমেন আর তার মেয়ে থাকবে সম্পূর্ণ একটা ঘরে। আর ম্যান্ডি কিন্তু আর একটা কথা বললো, ঘরটা গোছাতে গোছাতে লাস্টে যখন পুরো মানে দেখাচ্ছিল তখন বলছিল যে এই ঘরটায় সৌমেন আর তার মেয়ে কথাটা বলতে গিয়েও কিন্তু এডিট করে বললো সৌমেন ও মেয়ে। যারা ওই জায়গাটা বোঝার তারা কিন্তু খুব ভালোভাবে বুঝেছো, আর যারা বুঝতে পারোনি তারা আমাকে এসে আবার বাজে কমেন্ট করতে আসবে। দেখবে তোমরা ম্যান্ডির ভিডিওতে ও কিন্তু বলছে যে সৌমেন ও তার মেয়ে এই ঘরটাই থাকবে, মানে বলতে গিয়ে এডিট করে দিল, আর এই ঘরটায় আমি আলাদাভাবে থাকবো। কেন ম্যান্ডি, মেয়েকে নিয়ে তুমি কেন থাকবে না? আর ওই মেয়েটা কি শুধু সৌমেনের, তোমার মেয়ে নয়, তুমি ওকে জন্ম দাওনি। স্বামীর সাথে যদি কোনো অশান্তি হয়েই থাকে সেই জায়গায় মেয়েটা কি অপরাধ করলো? কাল পরশুর ভিডিওতে জনি বাবা আর মেয়েকে নিয়ে তো এত আদিখ্যতা দেখলাম, তাহলে সৌমেন আসতে না আসতেই মেয়ের সমস্ত দায়ভার হাজব্যান্ডের উপরে, মানে রাত্রিরে শোয়াটাও হাজব্যান্ডের উপরে দায়িত্ব দিয়ে দিলে, মেয়ের ঘরটা পর্যন্ত হাজব্যান্ডের সাথে করে দিলে। কেন মেয়ের ঘরটা তো নিজের সাথেও করতে পারত, মানে নিজের ঘরের সাথে মেয়ের সমস্ত জিনিসগুলো রাখতে পারতে, তাই না? ম্যান্ডি কিন্তু দেখালো ম্যান্ডির সমস্ত জামা কাপড়, মানে মেয়ের যে সমস্ত জামা কাপড় গুলো ছিল মানে ম্যান্ডির আলমারিতে, এবং ম্যান্ডির আলমারিতে যে সমস্ত জামা কাপড় ছিল মেয়ের সেগুলো পুরোপুরি মানে আলাদা আলাদা করে গুছিয়ে নিল, সমস্ত একটা আলমারিতে নিজের জামা কাপড় আর আরেকটা আলমারিতে কিন্তু এই সৌমেন এবং তার মেয়ের জামা কাপড়, মানে সৌমেন আর তার মেয়ে একটা ঘরে সমস্ত কিছু তাদের পুরো সেটিং করে দিয়েছে, আর একটা ঘরে পুরো নিজের ক্লিয়ার ভাবে নিজের জিনিসপত্র গুলো গুছিয়ে নিয়েছে। আর সৌমেন কিন্তু যথারীতি সকালবেলাতেই এসছে, ঠিক আছে, মানে ওই যে সকালবেলা যে তোমরা দেখলে পান তখনই কিন্তু সৌমেন অলরেডি বাড়িতে ছিল, সে কিন্তু ঘুমাচ্ছিল, এবং যখন দুপুরবেলা মেয়েটাকে ওই ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত খাওয়াচ্ছিল তখন দেখবে মেয়েটা ঘরে অনেক চেঁচামেচি করছিল, খেলা করছিল, তখনও কিন্তু বাবার সাথেই কথা বলছিল। ঠিক আছে, হয়তো ম্যান্ডি দেখায়নি, কিন্তু তোমাদেরকে আমি কথাগুলো বলে দিচ্ছি, ম্যান্ডি হয়তো দেখায়নি। আর যখন
দুপুর বেলা তখনও কিন্তু ম্যান্ডি বলল যে ওই পাশের ঘরে মেয়ে আর শোম্যান শুয়ে আছে, বুঝলে কথাটা? তার মানে ও সকালে এসেছে যে বলছি কথাটা আমি কিন্তু জেনেছিলাম, আগের দিনে জেনেছিলাম যে ও কিন্তু মঙ্গলবার দিন সকালবেলা যথারীতি বাড়ি চলে এসেছে। কারণ কি, আমি তোমাদেরকে ভিডিওতে বলেইছিলাম যে ও কিন্তু কাজ খুঁজতে বাড়ির বাইরে যায়নি, ম্যান্ডির সাথে অশান্তি হয়ে ও বাড়ির বাইরে বেরিয়ে গেছে। কারণ ও কাজের সূত্রে যদি সত্যিই বাড়ি থেকে বেরোতো তাহলে কিন্তু কোনো একটা জায়গায় কাজ ফিক্সড করে, মানে ফিক্সড না করে এইভাবে মানে সেই যাযাবরের মতো বেরিয়ে পড়তো না। আর কাজ এতটা ইজি বিষয় নয় যে হ্যাঁ বললাম চলো একটা 10,000 টাকা তোমায় কাজ দিয়ে দিলাম, এরকম কিন্তু কাজ এতটাও ইজি বিষয় নয় বন্ধুরা, আমরা এটা প্রত্যেকেই জেনে থাকবো। সেই জায়গায় যারা যারা আমাকে বাজে কমেন্ট করছো যে আমি একই কথা বলছি, কিছু না ইনফরমেশন জেনে বলছি, তাদেরকে এইটুখানি বলবো যে জাস্ট আমি যে কথাগুলো মানে ইনডাইরেক্টলি বলছি সেগুলো একটু মিলিয়ে দেখো, তাহলে অনেক কিছু তোমরা বুঝতে পারবে। না জেনে বুঝে আমি ভিডিওতে কোনো ইনফরমেশন দিই না, আর যে ইনফরমেশনটা আজকে দিলাম এই ফ্যামিলি সম্পর্কে সেটাও তোমরা একটু খতিয়ে দেখতে পারো যে আমি ঠিক বলছি না মিথ্যে বলছি। হ্যাঁ, ঠিক জায়গা থেকে কিন্তু খতাবে, তবেই কিন্তু জিনিসটা জানতে পারবে, নচেৎ আবারও আমাকে এসে বাজে মন্দ কমেন্ট করতে যাবে। তো এই যে শোম্যান বিকেল মানে সন্ধ্যেবেলা যে বিরিয়ানি আনলো, তখন মানে এই ম্যান্ডি আমাদের সামনে আনলো যে ওর বাবার কাছে বায়না করেছে বিরিয়ানি খাওয়ার জন্য। কিন্তু ম্যান্ডি একবারও বললো না যে শোম্যান কখন এসেছে। শোম্যান কিন্তু যথারীতি সকালবেলাতেই চলে এসেছিল এবং তাদের মধ্যে আলাপ আলোচনা করে কিন্তু দুজন মানে দুটো মেরুতে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে যে তুমি তোমার মতো থাকবে আমি আমার মতো থাকবো। কারণ কি, শোম্যান কয়েকটা দিন বাড়ির বাইরে থেকে বুঝে গেছে যে বাইরের জগৎটা কিন্তু অতটাও ইজি নয় যে চলো যা খুশি করে একটা বাড়ি থেকে বেরিয়ে গেলাম এবং সেখানে গিয়ে যা করে ইনকাম করে বাড়ির বাইরে থেকে দিনটাকে খুব আমেজ করে কাটাবো, এরকমটাও কিন্তু এই শোম্যান মানে ভাবতেও পারেনি যে এতটা লাইফটা হয়তো কষ্ট হবে, সেই কারণে সে কিন্তু বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছে। এবং ম্যান্ডিও কোথাও না কোথাও ভেবেছে যে ঠিক আছে চলো ও ওর মতো থাকুক আমি আমার মতো থাকি, কারণ এই বাড়িতে আমার যেমন অধিকার আছে ওরও তেমনি কিন্তু অধিকার আছে। ওই যে তোমরা একটা প্রশ্ন বারবার করছিলে না যে শোম্যান বাড়ির বাইরে অথচ ম্যান্ডির বাড়ির লোক ম্যান্ডিকে কি করে এত সাথ দিচ্ছে, দুটো পয়েন্ট ধরিয়ে দিলাম যে শোম্যান বলেই ছিল মানে টাচে ছিল ম্যান্ডির শোম্যানের বাড়ির লোকের সাথে যে তোমরা অন্তত ওকে ভালোবেসে বাড়িতে রেখো যাতে ও বাড়ি থেকে না বেরিয়ে যায়। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওই যে বললাম যে যেমন সে কিন্তু অন্য অপর একজনকে সেইভাবেই সাথ দেয়। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে এই বাড়িটা কিন্তু শোম্যান মানে শোম্যানের বাবা মায়ের নামে, যেহেতু এখনো পর্যন্ত শোম্যানের নামে হয়নি, শোম্যান কিন্তু মানে ম্যান্ডি কখনোই চাইবে না যে ওই বাড়ি থেকে ম্যান্ডি বেরিয়ে যাক, শোম্যান যাতে ম্যান্ডিকে এমন কিছু ম্যান্ডি করুক যাতে ম্যান্ডিকে শোম্যান বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হয়। সেই জন্যই কিন্তু ম্যান্ডি ভাবলো যে অশান্তি ঝগড়া যা হয়েছে তো হয়েছে, ও ওর মতো থাকুক আমি আমার মতো থাকি। আর আলাদা ঘরে থাকলে অনেকটাই অনেক কিছুর ক্ষেত্রে ইজি হবে, মানে ফোনে কথা বলায় বলো আর এক্সেট্রা যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো খুব ইজি হবে। একটা কথা চিন্তা করো বন্ধুরা, আমি যদি কিছু নাই জানতাম তাহলে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম কি করে যে শোম্যান কোনো কাজের ক্ষেত্রে বাইরে যায়নি, এগুলো একটুখানি প্লিজ তোমরা চিন্তা ভাবনা করে দেখবে। আরো একটা কথা বলতে চাইছি যে এই যে আমাদের ম্যান্ডি তার যে ভাই সম্পর্কে যে সমস্ত কথাগুলো আমি বলছিলাম, শুধু আমাকে নয় বন্ধুরা, শুধু আমি বলছি না, অনেকেই কিন্তু বলতে আরম্ভ করেছে, কারণ আসল সত্যটা কেউ এইভাবে লুকিয়ে রাখতে পারে না। আরো একটা কথা যেটা আমি তোমাদের সামনে বলতে চাইছি যে এই যে ম্যান্ডির ভাই, তোমরা যদি একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখো একটু মারধরের ব্যাপারও কিন্তু ঘটেছে, আর এই ম্যান্ডি কিন্তু এই জিনিসটাও এই শোম্যানের কাছ থেকে খেয়েছে, ঠিক আছে? তো আমি ক্লিয়ারভাবে কিছু বলবো না, আশা করছি তোমরা অন্য কোথাও থেকেও জানতে পেরে গেছো বা জানতে পেরে যাবে, এটা আমিও জানতে পেরেছিলাম। কিন্তু কি বলতো, এই বিষয়টা আমি নিজের চোখে দেখিনি সেই কারণে আমি ভিডিওতে বলতে পারিনি, কিন্তু হ্যাঁ আমার কাছেও এই ধরনের কমেন্টগুলো এসেছিল। যখনই এই ধরনের কমেন্ট আসে তখনই আমি সেই কমেন্টগুলোকে আমার কাছে রেখে দিই, পারলে আমি স্ক্রিনশট দিয়ে দেবো যে ম্যান্ডির ওই ভাইকে নিয়ে কিন্তু এমন একটা ঝামেলা সৃষ্টি হয়েছে যার জন্য কিন্তু সেই ভাইয়ের মা বাড়ি থেকে এসে যথারীতি ঝগড়া অশান্তি করে তাকে নিয়ে গেছে মারতে মারতে, এবং এই কারণের জন্য কিন্তু ম্যান্ডিকেও মানে শোম্যানের কাছ থেকে এই জিনিসটা খেতে হয়েছে। এই যে এত বিষয় এত ঘটনা, শোনো একটা কথা বলি, তোমরা যারা বাজে কমেন্ট করো, তোমরা যারা আমার কথা বিশ্বাস করো না, তারা একটু একটা কাজ করো না, তারা একটু ম্যান্ডির গ্রামে খোঁজ খবর নিয়ে একটু দেখো যে শুধু ভিউ বাড়াবার জন্য করছি নাকি অরিজিনালি কোনো তথ্য সংগ্রহ করে তোমাদের সামনে আমি সেটাকে দিতে চাইছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওগুলো আমি খুব একটা বেশি বড় বড় করে তোমাদের সামনে আনতে চাইছি না, একটাই কথা বলবো যেটুকুনি জানতে পারছি সেইটুকুনি তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, তখন তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো টাটা।